হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এলাম আমাদের যে নিত্যদিনের প্রয়োজন রান্নাঘরে। রান্নাঘরে থাকে নানা ধরনের উপকরণ, সেই উপকরণ দিয়ে এই দাঁতের রং বা দাঁতের হলুদ বা কালচে কিভাবে দূর করবে তার জন্য নিয়ে এলাম ভিডিওটা। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর পাথরও জমে যায়, সেটার থেকে কিভাবে মুক্তি পাবে তারও উপায় নিয়ে এলাম। ঠান্ডা গরমে আমাদের দা শিশির ও ব্যথা হয়, সেটারও কি করবে সেটাও বলে দেবো, তোমরা তার জন্য ভিডিওটা দেখবে। আর আমাদের যে মুখে দেখবে খুব সময় অনেক সময় দুর্গন্ধ হয়, তার ফলে যে আশপাশের মানুষগুলো থাকে অনেক সময় সরে যায়। আমার এক বান্ধবী ছিল, যখন স্কুলে বসতো তার পাশে কেউ বসতো না, এই দেখো পাথর হয়ে যায় দাঁতে। তাই কিভাবে ক্লিয়ার করবে আর কিভাবে এই কালচে আর লাল রং দূর করবে তারও নিয়ে এলাম ঘরোয়া টোটকা। আমাদের রান্নাঘরে এই টোটকা থাকে, তাই আমি তোমাদের কাছে আজ শেয়ার করলাম। নিয়ে চলে এলাম দেখো এই ধরনের একটা বোতল, আর বোতলে দেখো আমি সর্ষের তেলটা ভরে দিচ্ছি। এই সর্ষের তেলটা একদম খাঁটি সর্ষের তেল, আমরা মুখে ব্যবহার করব তো তার জন্য তোমাকে একটু খাঁটি সর্ষের তেল, দেখবে গ্রামগঞ্জের দিকে খাঁটি সর্ষের তেল পাওয়া যায়, একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যায়। কিন্তু একটু যদি আমরা অনেক সময় শহরে থাকি খাঁটি সর্ষের তেল পাওয়া যায় না, তাই একটু দামি তেলটাই ব্যবহার করবে। আর নিয়ে নিলাম আমরা লবণ, এই আয়োডিন লবণটা নিয়ে নিয়েছি। আর দেখো এই লবণ নেওয়ার ফলে কি করব সেটাও তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তা লাইক অবশ্যই করো। দেখো আমি লবণ নিয়ে নিলাম, লবণটা খুব একটা বেশি পরিমাণে নিও না, যতটা নিলাম অতটাই যথেষ্ট। আর বেশি নিলে চামড়াটা একটু জ্বালা করবে, তার জন্য অল্প পরিমাণে নিলাম। আর দেখো আমি যে এই বোতলটাতে তেলটা ভরলাম কেন, কারণ এইটাতে 3-4 ফোঁটা দিয়ে দিলেই হবে। আর যদি তুমি বোতলে রাখো তাহলে হপ করে পড়ে যাবে, অনেকটাই তেল হয়ে যাবে, তার জন্য আমি অল্প জন্যই ভরে রেখেছি। আর নিয়ে নিতে পারো এটার মধ্যে হলুদ গুঁড়ো, কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না, নিয়ে নিতে পারো এটাতে পাতিলেবুর রস। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারো, কিন্তু আমি এই দুটো উপকরণেই দেখাবো। বাড়িতে তেল আর লবণ প্রায় সব বাড়িতেই থাকে, এটা ব্যবহার করলে দেখো মুক্তের মতো দাঁত হয়ে যাবে মাত্র 7 দিনে। আর এইটা তো বললাম হলুদ পাতিলেবুর রস যদি মিক্স করতে পারো তাহলে আরও ভালো, দ্রুত কাজ করবে। দাঁতের গর্ত দেখো, আমাদের দাঁতের গর্ত হয়ে যায়, আর ঠান্ডা গরমে দা শিশির ও ব্যথা হয়, মুখে দুর্গন্ধ বের হয়। দেখো আমি কিন্তু 2-3 বার অ্যাপ্লাই করার পরে দেখো দাঁতটা দেখতে পাচ্ছ অনেকটা হলুদটা কেটে গেছে, তাই আমি ভাবলাম তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি। আরও যদি হাতে ওর কাছে 5 দিন আছে, 5 দিন যদি লাগাতার আরও ব্যবহার করে তাহলে দাঁতগুলো দেখবে একদম মুক্তের মতো চকচকে ধকধকে হয়ে যাবে। তাই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না, কারণ এর দাঁতগুলো অনেকটাই হলদেটে ভাব ছিল। বাড়ির খাবারই খায়, অন্য কিছু খায় না, তা সত্ত্বেও যেন দাঁতগুলো হলদেটে ভাব হয়ে গেছিলো, দেখতেও ভালো লাগছিল না। তাই এই উপকরণটা দিয়ে একবার মাজালাম, মাজানোর পরে দেখলাম বাহ খুব সুন্দর এটা কাজ করছে। তাই তোমরাও বাড়িতে এটা ব্যবহার করতে পারো। আমার দাদুরকে দেখেছিলাম, আমার দাদু অনেক বছর বয়স হয়েছিল, প্রায় 85-90 বছর বয়স, তিনি এইটা ব্যবহার করতেন। এই দেখো মুক্তের মতো দাঁত। আর যদি কলা বাড়িতে থাকেই তো আমাদের বাড়িতে, এই কলা দিয়েও ঘষে নিতে পারো দাঁত, তাহলে মুক্তের মতো ঝকঝকে পরিষ্কার হবে। আর এই পাতিলেবু আর তুমি খাবার সোডা একটা পেস্ট করে টুথপেস্টও নিয়ে নিতে পারো, তার উপরে যদি তুমি ব্রাশ করে নাও দেখবে দাঁত একদম পরিষ্কার হয়ে যাবে, আর কোনো দুর্গন্ধও থাকবে না। আর যদি বাড়িতে ফিটকারি থাকে, আমাদের পুরুষ মানুষরা ফিটকারি ব্যবহার করে দাড়ি কাটার সময়, সেই ফিটকারিটা পেস্ট করে তুমি দাঁতে লাগাতে পারো, তাহলে দাঁত থাকবে দেখো মুক্তের মতো পরিষ্কার ঝকঝকে ও তকতকে। আমরা দাঁত পরিষ্কার করার জন্য বাজার থেকে অনেক রকমের টুথপেস্ট ব্যবহার করি, এই সব না করে বাড়ির উপকরণ দিয়েই করতে পারো। আমাদের ইনফেকশন ও যন্ত্রণা হয় দাঁতে, তাই দাঁতে যদি সর্ষের তেল তুমি যদি অল্প নিয়ে কুলুকুচুর মতন করতে পারো, মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে, দেখবে অনেকটাখানি উপকার পাওয়া যায়।
আর আমাদের একটা অভ্যাস করতে হবে নিত্যদিনের। খাবার পরে আমাদের ফ্রেশ জল দিয়ে কুলুকুচু করার অভ্যাসটা করতে হবে, দিনে হোক রাতে হোক যে কোনো টাইমে। তবে রাতে আমরা খাবার সময় অনেকে খেয়ে বিছানাতে চলে যায়, কিন্তু এই বদ অভ্যাসটা ত্যাগ করতে হবে, কুলুকুচু করতে হবে। ব্রাশ যদি নাও করতে পারো তাহলে কুলুকুচু অবশ্যই করবে, দু তিনবার করে নেবে কুলুকুচু, তাহলে দাঁতের যে খাবারগুলো আমাদের আটকে থাকে সেই খাবারগুলো বেরিয়ে যাবে, তার ফলে মুখে দুর্গন্ধও হবে না আর তোমার ইনফেকশনও হবে না, তাহলে দাঁত থাকবে মুক্তের মতো পরিষ্কার। আর আমরা সকালে উঠে একটু লবণ আর তেল দিয়ে দাঁতটা যদি পরিষ্কার করে নিই তাহলে দাঁতও আরও ভালো থাকবে, দাঁত মুক্তের মতো ঝকঝকে তকতকে থাকবে, আর যে দেখবে তোমারও নাম করবে, বাহ কি সুন্দর দাঁতগুলো। আমাদের সব সৌন্দর্যের মধ্যে দাঁতও পড়ে একটা সৌন্দর্যের দিক, তাই যখন আমরা হাসি, দাঁত যদি উজ্জ্বল থাকে তাহলে যে দেখবে তাহলে তোমার প্রেমে পড়ে যাবে। তাই দাঁতকে সবসময় যত্ন নিও আর দাঁতের ইনফেকশন থেকে বেঁচো।